alaykum wa rahmatullah. Assalamu alaykum wa rahmatullah. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbi irhamhuma kama rabbayani saghira. Rabbi irhamhuma kama rabbayani saghira. চল অনেক দেরি হয়েছে তাতরে কই দেরি হয়েছে মাত্র সাড়ে ছটা বাজে তোর কইছে Young man, you are so late. একটু পরে তো কাস্টমাররা চলে আসবে। আমি তোরে শেখাবো কখন? দুধ বেচতে বাজারে যেতে হলো। কি করবো মামা? টাইম সেন্স ছাড়া কিছুই হবে না বুঝলি? আরে বাবা, এটা সায়েন্সের যুগ। উইদাউট সায়েন্স, উই আর ডুমড। তোর বাপারে কতবার বললাম, ছেলেটা স্কুলে দাও। কে শোনে কার কথা? হ্যাঁ, যা ইন্টারনেটে যা, দুইবার ক্লিক কর। হ্যাঁ, এবার ইয়ে হতে যা, টাইপ কর www.yahoo.com yahoo.com এবার এন্টার দে। এই এই তো এসে গেছে। কাটতে কাটতেই শেষ হয়ে গেল।
ফিরে দর। চাকরির জন্য পরীক্ষা না কি জান আছে? না মা, আর ইন্টারভিউ দিব না। চেষ্টা তো আর কম করলাম না, আমার দিয়ে চাকরি হবে না। তুমি আমার তোমার সমিতি থেকে কিছু টাকা নিয়ে দাও, আমি ছোটখাটো একটা ব্যবসা করি। পাগল হইছস? গরু কেনার সুদের টাকায় ঠিক মতো শোধ দিবার পারি না, আবার আরও টাকা লোন। তোর আব্বা টাকা পাঠাইলে তুই একটা দোকান দিস। আর টাকা পাঠাইছে, এক মাস হয়ে গেল, একটা ফোন নাই, খবর নাই। পাজি গরু ভালো করে টাইনে ধর। হ্যাঁ ভাইজান, জায়গাটা কিন্তু খুব ভালো। আরে না না, পানি উঠবে না, রাস্তার পাশে, জায়গা হিসেবে দাম একদম কম, আর বড় কথা অন্য কোনো ঝামেলা একদমই নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি টাকাটা পাঠাই দিলে আমরা রেজিস্ট্রি করতে পারি, দরকার হবে না, আমরা বায়না করে ফেলছি। একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠিক আছে, খোদাহাফেজ। খোদাহাফেজ। ভাইজান কত হয়েছে? 108। আসি ভাইজান। This is due to the lack of scientific knowledge. আরে বাবা, এদেশ তো আর মাত্র 30 বছরের মধ্যে ডুবে যাবে। বিদেশের হার্ড অ্যান্ড মানি দিয়া জমি কিনা, টাকা নষ্ট করে কোনো লাভ আছে? যত সব ফুলিশ থিঙ্কিং। এটা আপনি ঠিক বললেন না আঙ্কেল, এগুলো সব পশ্চিমাদের ষড়যন্ত্র। ওরা আমাদের তেল গ্যাস নিতে চায় বলে প্রোপাগান্ডা ছড়াইতেছে। ওরা চায় আমরা যাতে আমাদের ভবিষ্যতের চিন্তা না করি। মামা, এটার পেজ তো খুলতেছে না। কেন, কী কয়, ক্রস দেখাইতেছে না? ওখানে তো ঠিকই আছে। তাহলে ওইটার উপরে রাইট মাউস ক্লিক কইরা রিপেয়ারে ক্লিক কর। হ্যালো, সব ঠিক মতোই পাঠাইছি, কোনো সমস্যা নেই। তুমি আর ফোনে? এই তো কাজ শেষ করে বাইরে যাচ্ছি। তোমার কেন দরকার, চলে আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। বৌমা, এবার ওষুধটা দাও। চাকরি বাকরির একটা বিয়েই তৈরি ও যোগাযোগ করবে। যদি চাকরি না হবে তাহলে ভিটা মাটি বেচা বিদেশ যাওয়ার কি দরকার আসছিল? ভিটা মাটি তো এমনিতেই নদীর পেটে যাইতো। তুমি দুশ্চিন্তা করো না বৌমা, আমার ছেলের আমি চিনি। টাকা কই?
আগে হুন্ডাটা থামান, থামা একটু বন ভাই। আমাকে কিস্তি জমা দিতে হবে। হুন্ডাটা থামান, থামান না ভাই। ওই কথাটা হইতেছে কি ভাই, ওই আমি আর বারবার আসতে পারবো না। কই কিস্তি কোথায়? আমার বাড়িটা ভালো, একটু ধৈর্য ধরেন ভাই। গার্মেন্টে গন্ডগোল লাগছে, আমার মাইয়াটা দুই মাস ধরে বেতন পায় না। গার্মেন্ট কেবল আবার চালু হয়েছে। গার্মেন্টসের সাথে কিস্তির কী সম্পর্ক? আমি কালকে সকালে আসবো ব্যাস। আরে আমার চাকরি থাকবে না। আপনি একটু আইয়া বন ভাই, আপনার আমি গরুর দুধে চা বানায় খাওয়াইতেছি। আই একটু বন ভাই। কিছু মনে করেন না ভাই, গরুর দুধ শেষ হয়ে গেছে। না ঠিক আছে। আমি আপনি দেখে থামাবেন না সাইডে করে। হ্যাঁ আপনি কি পাইছেন? ব্যথা কমছে না? আর একটা ট্যাবলেট খাবি? খাইলে ভাত খাইয়া ঘুমের আগে খাবো। রুহুল তোরে একটা কথা কই, জোর জুলুমের জবাব খালি গায়ের জোরে হয় না, বুদ্ধি দিয়েও দেয়া যায়। কিন্তু দাদা, মা বেতন পাইছি। আল্লাহ তুমি রহম করো দাদা। এই যে তোমার ভিটামিন। আলহামদুলিল্লাহ, আমার কথা কেউ বিশ্বাস করে না। আমি তো কইলাম সব ঠিক হয়ে যাবে।
অভিজ্ঞতা? ঘড়ি মেরামত করার দোকানে কাজ করছি। ছাড়ার কারণ? দোকান উঠে গেছে, ঘড়ি এখন আর কেউ মেরামত করে না, সবাই মোবাইলেই টাইম দেখে। আচ্ছা, তো পড়াশোনা? আসলে আমি মাদ্রাসায় পড়ছি। কমিন আলিয়া? আলিয়া, মাদ্রাসা বিষয়ে আপনার জানা আছে মনে হয়, আপনি কি মাদ্রাসায় পড়ছেন? চাকরির ইন্টারভিউ তোমার হচ্ছে না আমার? সরি স্যার, আসলে সব মাদ্রাসা যে এক না এটা অনেকেই জানে না, তো তাই। তা সত্যি, অনেকেরই মাদ্রাসা সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। যাই হোক, মাদ্রাসায় কোন পর্যন্ত পড়েছো? দাখিল, পরীক্ষা দিতে পারিনি। হুম, আগামী সপ্তাহে যোগাযোগ করো। আচ্ছা, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। শিউলি, ফাতেমার শরীর ভালো না, ও যাবে না। আচ্ছা, রুহুল ভাই আমি তাহলে যাই, অফিসে দেরি হয়ে যাইতেছে। হ্যালো মামা, রাখি তাইলে। হইছে এক মিনিট, আপনি দুই মিনিটে টাকা রাখলেন কেন? মোবাইলে 60 সেকেন্ড মানে 2 মিনিট, এ তো সবাই জানে। ওই দেখেন, পরিষ্কারভাবে লেখা আছে। ঠিক আছে রাখেন, কিন্তু এটা উচিত হইল না। মামা, এটা পেজ তো আবার খুলতেছে না। পাশেরটা তো কোনো সমস্যা নাই, সমস্যা শুধু তোর বেলায়। এক জিনিস কয়বার শেখানো যায়? দেখেন একটু, সমস্যা এটার সিস্টেমে, আবার ভাইরাস হইতে পারে। তুমি সবসময় এটা ইউজ করবে? এটা তো আমি কখনো ইউজ করি নাই। সমস্যা নাই, আমি শিখিয়ে দিতেছি। এটা ব্যবহার করা খুবই ইজি। এখান থেকে একটা নতুন ট্যাব নিয়ে আলাদা ওই পেজও করতে পারো, আবার আগেরটা এখানেই থেকে যাবে। তোমার নাম? রুহুল আমিন। আপনার? আরিফ। তুমি আমার তুমি বলতে পারো। দেখতেছিল কি হলো রে? কি আর হবে, অনেকটা আসায় যারা কেউ যৌতুক, বুঝলি? বালি হয়েছে, এই যাত্রা বাইসা গেলাম। ভাগ্য বলো সাটিরা ছিল, নালে মেলা আগে বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিত। আব্বা মোবাইলটা ধরেন। হ
হ্যালো, 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 সাতা, হ্যালো, হ্যালো, রে কি ব্যাংক? বিশ্ব ব্যাংক? ও বুঝছি, বিশ্বস্ত ব্যাংক। বৌমা, মনে হয় তোমার ফোন। কিছু বুঝি না সাতা। হ্যালো, ও শাইন ভাই, যে সালাম আলাইকুম, যে কিস্তি রেডি? ঠিক আছে, আসেন। কিছু মনে করেন না, আমার শ্বশুর বুড়া মানুষ তো, বুঝতে পারে নাই। যে রাহি, আরে শিউলি, তুমি কামে যাও নাই? না, বাপে যাইতে দেয় নাই। কেন? আসল কারণ বলতে পারবো না। তোমার দেখতে আসবে, তাই তো? তুমি বুঝলে কেমনে? ফাতেমা তোমার কয়ে দিছে, আর তো তারা কিছু কইছি। আচ্ছা, তোমার নিজের পছন্দের কেউ নাই? আছে, কিন্তু কিন্তু কি? তার কোনো চাকরি ফাকরি নাই। চাকরি নাই? তুমি তারে চাকরি করে খাওয়াবা? সে যদি রাজি না হয়? প্রায় 500 বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে, আরো অনেকে পাঠানোর প্রক্রিয়া চলছে। মা, দেখা যাও, প্রতিবার সকালে তাড়াতাড়ি পৌঁছে কুয়েত ফেরত এসে শ্রমিকরা জানান তাদের দুর্ভোগের কথা। কুমিল্লার চৌদ্দগ্রামের যুবক জালাল গাছে নিজের দেহ কি দেখাইতেছে, গরু লাঙ্গল সবকিছু বিক্রি করে 5 বছর আগে সে বৈধভাবে বাড়ি জমিয়েছিল কুয়েতে। স্বপ্ন ছিল নিজেকে একজন সচ্ছল মানুষ হিসেবে গড়ে তোলা, কিন্তু বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের আন্দোলনের কারণে ভেঙে চুরমার হয়ে গেল সেই স্বপ্ন। আমি অনেক স্বপ্ন নিয়ে ওই দেশে গেছিলাম 1.5 লাখ টাকা খরচ করে, এখন আমি দেশে এসে কি করব? এখন দেশে আসছি আমি, এখন এয়ারপোর্টে যাবো, এই পয়সাটাও আমার কাছে নাই। জালালের মতো নোয়াখালীর মাসুদ, বরিশালের স্বপন, রংপুরের আনিসের স্বপ্নগুলো ছিল একই রকম। এসব যুবকেরা আন্দোলনে অংশ না নিলেও নিরাপত্তা বাহিনীর হাতে শিকার হয়েছেন অমানসিক নির্যাতনে। আটকা দাঙ্গা পুলিশে ইয়া কমানে বাইরে ইয়া মনে করেন, ডেরাখের মধ্যে যত লোক আছেন সবারে ধৈর্যা মনে করেন ফিটে ইয়া আনছে, তারা তারা গিয়ার গেট সারছে, গুলি গুলি সারছে, তারপরে ভাবে সারসা পুরো বিল্ডিং ঘেরাও করছে। আন্দোলনের সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না এমন অনেক বাংলাদেশি শ্রমিকদেরও জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কুয়েত থেকে। পার্থ সরকার, জি আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। শোন রুহুল, এখন এয়ারপোর্ট যা, দেখ তোর বাবা না তার সিনা কেউ ফিরে আসছে কিনা। কুয়েতের প্লেন তো এখন না, বিয়া নেই তখন যাবা নেই। পাকিস্তানি এয়ারলাইন্স তাদের করাচিগামী PK 267 ফ্লাইটের যাত্রা শুরু ঘোষণা করেছে। যাত্রীদের 2 নম্বর গেটের মাধ্যমে পাকিস্তানি এয়ারলাইন্সে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই শোনেন তো ভাই,
ভাই শোনেন একটু, ভাই ভাই একটু শোনেন না, ওই যে সবারই কি তারা দিতেছে না? একদম সবারই দিতেছে না, তো যারা আন্দোলনের সাথে ছিল তাকেও দিতেছে। এই যারা নতুন ধরেন এক মাস আগে গেছে তাকেও কি? আরে ভাই পুরান ঘর অবস্থায় টিকতে পারতেছে না, নতুন ঘর অবস্থা আপনি বুঝেন তাহলে। ভাই আসি ভাই, কথা কখনো সময় নাই, মন মেজাজ খুব খারাপ ভাই। এই আমি বাসার থেকে একটু ঘুরে আসি, তুই খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। তুমি কি পড়তেছো, কলেজে? না, মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়ছিলাম, তারপর আমাকে শহরে চলে আসতে হলো, আর পড়াশোনা হইলো না। মারহাবা, তুমি মাদ্রাসার ছাত্র? আর আপনি? ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, সব ছেড়ে ডেড়ে দিছি। ইন্টারনেটে ইসলামী জিনিসপত্র পাওয়া যায়? আমি তো জানতাম খালি আশেপাশে ন্যাংটা মায় মানুষের ছবি থাকে। ভালো মন্দ সব জায়গাতেই থাকে, ভালোটা বাইছে নেওয়াই হইলো আসল মুসলমানের কাজ। আমার ওয়েবসাইটগুলো চিনে দিবেন? আচ্ছা দিব। অজানা নম্বর, আব্বা আবার পারে? আব্বা না ভাই, দেখ স্বামীকে কিস্তি হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, যে আছে একটু ধরেন। ভাইজান তোমার ফোন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আরিফ, ভালো, তুমি কেমন আছো? কোথায়? আচ্ছা আচ্ছা, দেখা হবে, আল্লাহ হাফেজ। ছেলেটা কেরা? আমার দোস্ত। তোমার আবার দোস্ত এলো কবে? দেখো রুহুল, অস্থিরতা হতাশা খালি তোমার আমার একার না, সারা দুনিয়ার মুসলমানদের মধ্যেই আজকে হতাশা অশান্তি। কিন্তু মহানবীর উম্মতদের এমন অবস্থা কেন? সেইটাই তো কথা, কও আজকে কয়জন মুসলমান তার দেখানো পথ মেনে চলতেছে? সারা দুনিয়ায় কাফেররা মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করতেছে, আর মুসলমানরা আজকে তাদের সহি পথ হারায় পদে পদে চলতেছে। আচ্ছা ঠিক আছে, বলো কি জানি বলতে। সরি, এখন ব্যস্ত আছি, পরে। হ্যাঁ বলো। সহি রাস্তা কোনটা সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, আমার মধ্যে এত রাস্তা এত মত, কোনটা ঠিক আর কোনটা ব্যা ঠিক বুঝাই তো মুশকিল। রাহুল, সেই জন্যই দরকার একজন খাঁটি শিক্ষক লিডার, যিনি আমাদেরকে সমস্ত তরিকা ব্যাখ্যা করে একটা সহি রাস্তার সন্ধান দিতে পারে। আমি তোমারে একজন বুজুর্গ হুজুরের কাছে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা। Did
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারা জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মশুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। এত ইটের ভাটা, একসময় দেখবা দেশের সব গ্রামই ইটের ভাটা হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? সময় লাগবে, বাস থেকে নেমে ভেতরের দিকে যেতে হবে, জায়গাটা একদমই গন্ডগ্রাম। আমাদেরকে রাতেও থাকতে হবে? তা থাকতে হইতে পারে। ওর নাম মোহাম্মদ রুহুল, আমি ও মাদ্রাসায় পড়াশোনা করছে, দিনের রাস্তায় আসতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা তোমাদের মতো নজওয়ানদেরকে দিনের রাস্তায় দেখলে সব থেকে বেশি খুশি হন। তাই দিনের রাস্তায় আসলেই হবে না, দিনের সহি রাস্তায় থাকাটা খুব জরুরি। জি হুজুর, আমি দিনের সহি রাস্তা খুঁজতেছি। কোরআন হইতেছে পূর্ণাঙ্গ জীবন বিধান, এইখানেই বেদিনের সাথে দিন ইসলামের ফারাক। তোমাগো তাগুতি শক্তির বিরুদ্ধে জেহাদের মধ্যে দিয়া সমাজে আল্লাহর আইন কায়েম করে শান্তি আনতে হইবে। খালি ইবাদত বন্দেগীর রাস্তা কোনোভাবেই সহি রাস্তা হইতে পারে না। আবার পশ্চিমা গণতন্ত্রের লেবাস গায়ে দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করার মিথ্যা ওয়াদার মধ্যে কোনো সুরাহা নাই। কি ব্যাপার, সন্ধ্যার পর তোমাকে টিভি বন্ধ থাকে না? এলারে বোরখা পরে এসে কেরা? এখন থেকে খবরের সময় সারা টিভি বন্ধ থাকবে। কেন টিভি বন্ধ থাকবে? সারাদিন খাটাখাটি করে আমি ঘরে ফিরি, আমার কি কোনো সাদ আলাদ নাই? আমি যা ইচ্ছা আমি তাই করব। ফাতেমা, রাগ করিস না, রুহুলের জানি কী হয়েছে, ওর সাথে আমি কথা করার চেষ্টা করবো না। শোনো, তোমাকে যার কাছে নিয়ে যাচ্ছি উনি খুব কড়া মেজাজের মানুষ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ভালো মানুষ, মুজাহিদ। আফগানিস্তানের কাশ্মীরে কমিউনিস্ট কাফেরদের সাথে যুদ্ধ করছে, কথায় কথায় উর্দু কথা বলে, সেই জন্য সবাই তার উর্দু ভাবে দেখে। মজার নাম তো? নামে না, কাজেও মজার মানুষ। তুমি এখানে প্রায়ই আসো? প্রায় প্রত্যেক দিনই আসি বলতে গেলে।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আরিফ ভাই, ভালো আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন রুহুল ভাই? আলহামদুলিল্লাহ। আমার বন্ধু রুহুল দিনের রাস্তায় তালিমে আছে। মারহাবা, তালবি আলম? না, ও চাকরি খুঁজছে। সাকিন থাকো কোথায়? এয়ারপোর্টের উত্তরে, উত্তরার কাছে। ফিকির মাত করো, এয়ারপোর্টের সিকিউরিটি ডিপার্টমেন্টে আমাদের লোক আছে, ওইখানে তোমার একটা চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তো খুবই ভালো হয়। হলো হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আমি চলে আসবো নে। আচ্ছা, আরে তোমার ঠিকঠাক মতো কাম চালাও। আচ্ছা রাখলাম। তোমার চাকরিটা হলে ওর জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ, দেখবো। কি হয়েছে? কয়দিন ধরে দেখতেছি কেমন চুপচাপ হইয়া গেছিস, কি হইলো? কথা কস না কেন মা? মাসে মাসে এই কিস্তি আর কতদিন দিবা? গরু দুটা বিক্রি করে দাও, পরের সপ্তাহে আমার একটা চাকরি হইতেছে ইনশাল্লাহ। আগে চাকরি হোক, তারপর দেখবানে। আচ্ছা রুহুল, আমি একটু খুলে কত, তুই কাগপাল্লায় পড়ছস? মাদ্রাসায় থাকতে তো তোর এত বাড়াবাড়ি ছিল না। বাড়াবাড়ি কোথায় দেখলা? আগে তো অনেক কিছুই বুঝতাম না, ছোট ছিলাম। অহন মেলা বড় হইছিস না রে মা। ইসলামে সুদ দেওয়া নেওয়া দুইটাই হারাম। তুমি কি, তুই আমারে হারাম আড়াল শিখাইস? চব্বিশ ঘন্টা বান্দির মতো খাইটা মরি, এই মেহনতের টাকা যদি হারাম হবে তাহলে আলাল কোনটা? হাই আল্লাহ, এই ছিল আমার কপালে। ও রুহুলের মা, আবার কি হলো? আমি চললাম। ঘড়ি মিলাও, সাতুকো লাড্ডু কেতনা লিয়া? পাঁচটা। ঠিক আছে। পানির বোতল দুইটা। ঠিক আছে, কম্পিউটার চালাও। ولضرب يا يما ضرب القناصي راسه يا يما مع العيونا قلت لها مصوب انصر هدينا ويما ويا يما هات الرشاشي طلبت للجنة من الصبح ماشي قالت المصوب على الحراشي قلت لها مصوب انصر هدينا নজরুল্লাহ।
দিন ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জরুরিতে যাও গিয়ে ধ্বংস করো নাস্তিকবাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ ইমান আনো রক্ত দানো পেয়ালা পানো শাহাদাতে মরলে শহীদ বাঁচলে গাজী সুসংবাদ নাও জান্নাতে নামবো মাঠে খোদার সেনা বল মুখে আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ দীন ইসলাম জিন্দাবাদ 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 খোদার সেনা ওইখানকার অবস্থা আপনার চোখে না দেখাইলে বিশ্বাস করানো দেবে না। মুসলমান হয়ে মুসলমান ভাইদের প্রতি এমন আচরণ করতে পারে ভাবাই জানে। ওরা তো আমাকে মুসলমান তো দূরের কথা, মানুষ বিলেই গণ্য করে না। তোমরা তারে তোমাগো সাথে ফিরে আসার কথা কিছু কও নাই বাবা? আমরা আপনার ছেলের অনেক বুঝাইছি, সে যাওয়ার টাকা না ওঠা পর্যন্ত কোনোভাবেই খালি হাতে ফিরবো না। আসার কয়েকদিন আগে শুনলাম কুয়েত থেকে ইরাকে মাল পরিবহনের কাম পাইছে। ইরাকে না যুদ্ধ চলতেছে? হ্যাঁ ভাবি, তা তো চলতেছে। যুদ্ধ চলতেছে বলে এই কাজে কোনো কাগজ পারমিট লাগে না। মন খারাপ করেন না ভাবি, আমাকে তো খালি হাতে না ফিরে আসে ভালোই করছে। ঠিক আছে, তাহলে রাখি। মামা আপনার মোবাইল বন্ধ কেন? কই, তাই তো বল। একদিনের মধ্যে রুহুল আইছিল মামা? না, দুদিন ধরে তো তার কোনো খবরই নাই। আমি তো ভাবতেছিলাম তোকে ওখানে গিয়ে খবর নিব। কেন, কিছু হয়েছে? হয় নাই তো, বেশ কয়েকদিন ধরা ও কেমন কেমন করতেছে। না, এরকম হওয়ার তো কথা না, ইজ এ ভেরি ডিসিপ্লিন বয়। দুই দিন ধরে বাড়িতেও ফিরতেছে না। ডোন্ট ওরি, কোথাও হয়তো গেছে, চলে আসবে, চিন্তা করিস না। তারপর আমি খোঁজ নেব। আমি তাহলে আসি, আপনি একটু খোঁজ নিয়ে আমাকে জানান। মা তো খালি কান্নাকাটি করতেছে। তোর মা অল্পতেই একটু অস্থির। যাই হোক, তুই যা, আমি খোঁজ দিব। মামা আমি তাহলে আসি। মা, রুহুল
কোথায় ছিলি? আত্মুক তুই আয়, বাদ দিতেছি। না খাবো না, আমি ঘুমাবো। জায়গাটা অনেক বদলে গেছে। হুম, অনেকদিন পরে সবুজ ছিল। তুমি কেমন আছো? এই তো ভালো। এখন কোথায় থাকছো? কেন, তোমার পার্টির ক্যাডার আবার আমার পেছনে লেলিয়ে দিবে নাকি? আরিফ প্লিজ, পার্টি আর পলিটিক্স নিয়ে আমরা আলোচনা না করি, বসো। আরিফ, ডিভোর্সের ডিসিশনটা একটু চিন্তা ভাবনা করে নিলে ভালো হয় না? বিয়ের ডিসিশনটা আর একটু চিন্তা করে নেবার দরকার ছিল না? তোমার নেকাবটা খোলো, আইনত তো আমরা এখনো বিবাহিত নাকি? ব্যাপারটা একটু ভেবে দেখবা? তা না হয় ভেবে দেখলাম, কিন্তু তুমি তোমার পার্টির ব্যাপারটা একটু ভেবে দেখবা। পার্টির ব্যাপার মানে? পার্টির ব্যাপার মানে পার্টির হিপোক্রেসি। হিপোক্রেসি? ইসলাম এবং গণতন্ত্র পরস্পর বিরোধী, তোমার পার্টি সেটা জানে, তারপরেও গণতন্ত্রে বিশ্বাস করার ভান করে। আমার পার্টি শুধু এটা না, আরও অনেক কিছুই জানে। তোমরা কি করছো সেটা সম্পর্কে আমার পার্টি জেনেও না জানার ভান করে। আরিফ প্লিজ, তুমি কিন্তু আবারও পলিটিক্স নিয়ে আলোচনা শুরু করলে। তোমার আবার সম্পর্ক তো রাজনীতি থেকেই। কিন্তু তুমি তো সেই পলিটিক্স ছেড়ে এসেছো। তোমাদের সেই ক্ষমতার রাজনীতি ছাড়ান দিছি, কিন্তু আদর্শ তো ছাড়ি নেই। আরিফ, আমি পলিটিক্স নিয়ে আলোচনা করতে আসিনি। তাহলে কেন আসছো? বেসিক্যালি আমি নিজের ইচ্ছায় এখানে আসতে চাইনি, তোমার বাবার কথায় আমি এসেছি। তোমার মা খুবই অসুস্থ। আমার জন্য সত্যি আমার খুব খারাপ লাগে, কিন্তু তুমি জানো সেলিনা, আমার আর এখন ফিরে যাওয়ার কোনো পথ নেই। সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। রুহুল ভাই, তোমার সাথে আমার কথা ছিল। আমার সাথে কি কবা কও? এন একটু বহ বহ না। কি এখন ঠিক আছে না? গলার আওয়াজে পর্দা দেওয়া লাগবে। কি কবা কও? শুনলাম পর্দা করে নিয়ে তুমি নাকি ফাতেমার সাথে ঝগড়া করছো। ঝগড়া করলাম কোথায়? উল্টা ওই তো আমার খোঁটা দিল, ছোট বোন হয়ে সংসার চালায়, বড় ভাই হয়ে বেকার বসে খাই। তোমার এয়ারপোর্টে চাকরিটা কতদূর হবে তা যায় না, তোমার কি লাভ? এক নেশাখোরের সাথে বাপে আমার বিয়ে ঠিক করছে। তুমি একদিন বলছিলা আমার নিজের কোনো পছন্দ আছে কিনা। রুহুল ভাই, তুমি ছিল আমার সে পছন্দের মানুষ, তুমি ছিল আমার বাঁচাইতে পারো। আমি এখন কিছুই ভাবতে পারতাছি না, আমার উপর অনেক বড় দায়িত্ব। আবার কোথায় যাইতেছিস? আমার কাজ আছে। কখন ফিরবি? ঠিক নাই, আমার নিয়ে চিন্তা করো না, আমি আল্লাহর রাস্তায় আছি। রুহুল দাদা বল, এইটা কি ধরনের আল্লাহর রাস্তা আমার বুঝায় কদি? সংসারের বড় সওয়াল আয় রোজগারের চিন্তা নেই, তোর মা আর বইনার কত খাটবে? আমি বুড়া মানুষ, ওগর ওজা হয়ে বসে আছি, তোর বাপ উদা হয়েছে, তুইও উদাওয়ার পথে। দাদা,
আমি যে রাস্তায় আছি এই রাস্তায় টাহা কোনো সমস্যা না, ইনশাল্লাহ শিগগিরই আমি নিয়ম মতো টাহা পাঠাইতে পারবো। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আমি যে রাস্তায় আছি আমি যেন কামিয়াব হইতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোন ক্লাস দিছি? কয়টা? একটা দিছি। এই নান দিছি ভাই। আপনার সিনিয়র কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। কয়টা? হ্যাঁ হ্যালো। হ্যাঁ রহিমা, তোরা সবাই ভালো আছিস? ভালো কেমনে থাকবো, এখনো বাড়িতে ফিরে নাই। চিন্তা করিস না, আমি খোঁজ নিতেছি। ভাই এরা আমার বন্ধু। আচ্ছা শো তো শুরু হয়ে গেছে, এই শোর অর্ধেকটা দেখি, পরের শোর অর্ধেকটা দেখবো। কোন ক্লাস? ক্লাস ফার্স্ট ক্লাস। কোন ক্লাস ভাই?
হ্যালো শোন, রিনাথ বউ বই দেখতে যাওয়ার কথা ছিল। ও আল্লাহ, কি কস! কোন ক্লিনিকে? আর বাকিরা? আল্লাহ বাঁচাইছে। এখন আমি রাহি, পরে কথা কবে নি? তুই আসিস তোর বন্ধু গো চিন্তায়। আমার সাহলের কি হইলো? আমার সাহল কোর মা, তোমার আল্লাহ আল্লাহ সাহল আর জেহেনি যাক, সিনেমা দেখতে হলে তো আর যায় নাই। তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ আল্লাহ আমার সাওয়ালরে ফিরাই দাও, আল্লাহ আমার সাওয়ালরে ফিরাই দাও। আমার এলাকায় এরকম অদ্ভুত একটা জায়গা আছে, আমার তো ধারণাই ছিল না। এলাকার ঘনবসতির ভিতরে এই জায়গাটা খুব নির্জন, যার জন্য এলাকাটা আমার খুব পছন্দ। বসো এখানে। তারপরে তুমি যেটা বলতেছিলা, বুঝছো রুহুল, তাওদি সিস্টেমে যারা মাইনা নিবে তারা ইসলামী শুধু। তা না হয় বুঝলাম, কিন্তু এখানে খালি নিরীহ না, তোমার আমার বোনও তো থাকতে পারত। তাহলে তারাও আমাদের টার্গেট হবে। তাহলে তো ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে, নিজের বাপ মা ভাই বোনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। দরকার হলে তাও হবে। আচ্ছা আরিফ, তোমার বাপ মা কি সব কিছু জানে? পুরোপুরি জানে না, আমার আব্বা তাবলিগ লাইনের, রাজনীতির ঘোর বিরোধী। আর তোমার মা? ফ্যামিলির কথা বলতে আমার একদম ভালো লাগে। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, এই শহর এখন আমার মুক্ত অঞ্চল, শিগগিরই এখানে আমার ইসলামের ঝান্ডা উড়বি। স্থানীয় নাফরমান প্রশাসনেরা এই সাইক্লোন সেন্টারে স্কুল বানানোর পাইতারা করতেছে, কিন্তু না, 100% মুসলমানের এই শহরে স্কুল না, পয়লা মসজিদ আর মাদ্রাসা বানাতে হবে। আমরা এখানে ইবতেদায়ী মাদ্রাসা চালু করব। এখন তেন এই শহরে তাগুতি আইনের বিচার চলবি না। মসজিদের ইমাম, মাদ্রাসার মুদারিব, শরীয়ত মতো বিচার করে শাস্তি দিবি। নাস্তিক কমিউনিস্ট নাফরমানেরা যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে না আসে, তার বিরুদ্ধে শরীয়ত অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেসব এনজিওরা উন্নয়নের নামে গ্রামের মা বোনেরে বেপর্দা বেশরিয়াতে সুদের কামাজ করাচ্ছে, তার সব বন্ধ করতে হবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিয়া রে দিব পানি
কই রাখলাম বোমা? আমার তৈমুমের মাটির ঢেলাটা কই রাখলাম একটু দেখো তো মা। এই যে আব্বা, কিছু মনে থাকে না মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা গোয়েন্দা সংস্থা থেকে আসছি, আমাদের কাছে খবর আছে আপনার এখানে জঙ্গিরা যাতায়াত করে, তাদের সাথে আপনার যোগাযোগ আছে, এমনকি আপনি তাদেরকে প্রোটেকশন দেন। ইম্পসিবল, আই এম নট এ পার্সন টু সাপোর্ট ফ্যানাটিক্স। যাই হোক, আপনি আমাদের সাথে চলেন, যা বলার আপনি ওখানে গিয়ে বলবেন। বলছেন কি? আই ডিড নট ব্রেক এনি ল। আপনি আমাদের সাথে চলেন, যা বলার ওখানে গিয়ে বলবেন। অ্যারেস্ট হিম। করছেন কি? নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আজ দুই মাস হয় সারা দেশের সিনেমা হলগুলোতে বেদাতি কাজকাম বন্ধ হয়ে গেছে। বাজারগুলি নেই বেদাতি ওরসার গায়ের অনুষ্ঠান আমার এই অ্যাকশনের জন্যই বন্ধ। যাত্রা বাউল গানের পারমিশন সরকার দিচ্ছে না, তাই এই সমস্ত সফলতার জন্যই অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, আবার তাগুতি আইনের কারণে কারো কারো সাজাও হয়ে গেছে। তাই এখন আমার সময় আছে, আমার কামকাজ পরের মর্তবায় বাড়াই দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের 40 আয়াতে স্পষ্ট অক্ষরে বলেছে, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার কারো অধিকার নাই। যেই সমস্ত জজ সাহেবেরা মানুষের মানে আইন দিয়ে বিচার কাজ পরিচালনা করতেছে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। আমরা জানি কাজটা তো সোজা নয়, তোমরা যারা এই কাজে শরিক হবা তাদেরকে স্বাগত জন্য তৈরি থাকতে হবে। আর এই কাজের জন্য তোমাদের মধ্যে তেন তিনজন আল্লাহর সৈনিক দরকার। তুমি, তুমি আর তুমি সবাই হাত নামাও। মারহাবা, মারহাবা। আরে দেখো দেখো, তোমরাই আল্লাহর তিন জান্নাতি বান্দারে দেখো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছে, শহীদ সিধা জান্নাতে চলে যাবি। সুতরাং শহীদ আর জান্নাতের মধ্যে সাহায্য ছাড়া আর কোনো তফাত নাই। কেয়ারফুল, এই চাবি। এই যে এখানে তো একটা সিডির বক্স দেখা যাচ্ছে, রাখেন রাখেন, গুরুত্বপূর্ণ। জিহাদ সন্ত্রাস নয় রহমত। সবচেয়ে বড়, আস্তে আস্তে, খুব কেয়ারফুল, কেয়ারফুল প্লিজ। হ্যাঁ, এগুলো কি নিয়ে আসেন তাই না? আলাদা করে ঢোকেন। এই তো দেখা যাচ্ছে বাবা বাল্ব সাজানো, আমার মনে হয় নিচে কিছু আছে নিশ্চয়ই। হ্যাঁ, বালতি 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 বালতি, আস্তে আস্তে, খুব সাবধানে। হ্যাঁ, এটার ভিতরে কোনো তথ্য থাকতে, ইনফরমেশন থাকতে পারে, বুঝছেন? হ্যাঁ, সিপিওটাকে সিজ করেন। স্যার, আমার এখানে ফোর্স আছে, আমি আছি, আমরা প্রিলিমিনারি সার্চ করেছি স্যার। হ্যাঁ স্যার, এখানে কিছু বোম এবং কিছু ইলেকট্রনিক ডিভাইস, আরও কিছু আলামত পাওয়া গেছে, যে খুবই সন্দেহজনক মনে হচ্ছে স্যার। আরও কিছু থাকতে পারে, বোমাটোমা থাকতে পারে, তো আমাদের খালি হাতে স্যার এগুলো খোঁজাখুঁজি করা ঠিক হবে না। ইমিডিয়েট একটা স্যার বোম ডিসপোজাল পার্টিকেট পাঠাতে হবে স্যার। তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কী? কয়েকদিনের জন্যই আমার এখানে পলায় থাকতে হবে। তোমরা সকলে কোনো না কোনো তবলিক জামাতে ঢুকে পড়ো। সামনের সপ্তাহে বিশ্ব ইজতেমা, আমরা সবাই মিশে যাব। ইজতেমা শেষে সারা দেশব্যাপী ছড়ায় পড়ব। আমল চলে আসবে, তখন পুরা কমে আপনার সে দিন কায়েম হয়ে যাবে।
জোর জবরদস্তির মাধ্যমে তিনি হুকুমত কায়েম দরকার পড়বে না। আজ সারা জাহানে দীন ইসলাম কায়েমের নামে যে বেতর্তি ভাঙচুর চালু হয়েছে তার মধ্যে দিয়ে কেবল মুসলমানের পেরেশানি বাড়তেছে, অশান্তি বাড়তেছে। ইসলামের দুশ্মনেরা চারিদিকে আগুনের ফাঁদ পেতে দেখেছে, তারা চায় আমরা এই ফাঁদে ঝাঁপ দেই। আজ আমাদের বুঝতে হবে যে আমাদের খা হারামজাদি খা, এখন তুইও ফাঁকি দিয়ে শিখা ফেলাইছিস। এইটুকু দুয়ে টাকা দিয়া কিস্তি দেবো না সংসার চালাবো? হাই রে আমার কপাল। বৌমা আমার একটু বাইরে নাও তো। বিছানায় শুয়ে থাকতে থাকতে আরো অসুস্থ হয়ে পড়ছি। এত প্লেন নামে এত মানুষ আসে, আমার পোলাটা আসবে না তা তো হয় না। আপনার পোলা আসবে কেমনি? হয়তো যুদ্ধে যোগ দিছে। যুদ্ধে যোগ দিছে কৌ কি? যে দেশ থাইরে মানুষ পালাইতেছে হয়ে গেছে সেই দেশে চাকরি করতে, যুদ্ধ না তো কি? এরকম বাড়াবাড়ি করলে আমরা কিন্তু আপনাদের আর কোনো প্রোটেকশন দিতে পারবো না। বাড়াবাড়ি করলেন কোনে? পুলিশ আমার নেতাকর্মী তো ধরে গ্রেপ্তার করতেছে, অনেক নেতাকর্মী মামলা ঝুলতেছে, বাড়াবাড়ি তো সরকারি পয়লা শুরু করলে। বাজে কথা বলবেন না। আপনাদের সাথে আমাদের কি কথা হয়েছিল আর কি করতেছেন? বিরোধী দলের ক্যাডারদের কিছু করতে পারেন নাই, বাম চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছেন। আপনারা শুধু আমার সাথে না, সারা জাতির সাথে যে ওয়াদা দিয়েছিলেন তার বরখেলাপ করেছেন। আপনারা মুখে কন ইসলামী জাতীয়তাবাদের কথা আর ওই দাতারে মন যোগায় চলেন, উইয়েরে ভয়ে একটা শরীয়তের আইনও পাশ করতে পারেন। বাজে কথা বলবেন না। কেন, কওমি মাদ্রাসা বিলটা কি শরীয়তি আইন না? শোনেন, যে কারণে আপনারা ডেকে পাঠাইছি, বিচারকদের যদি কিছু হয় তাহলে কিন্তু সত্যি সত্যি আমি আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। মাইন্ড ইট। নাও রুটি খাও, না গেলে অসুস্থ যাওয়া তো। আমার ভালো লাগতেছে না, এখানে আর কয়দিন থাকতে হবে? এই তো আর মাত্র কয়েকটা দিন, হিম্মত রাখো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারহাবা। পেশাক হিম্মত হয় তো? তুম জলদি করো আরিফ, কাল তোমারা জান্নাতি মিশন, তৈয়ার হো যাও। আল্লাহ হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। Thank you.
রুহুল, তুমি স্বার্থপর। রুহুল স্বার্থপর? হ্যাঁ, আমি স্বার্থপর। আরিফ যেটা পারতেছে সেটা আমি পারতেছি না। আমি আল্লাহর রাস্তায় নিজেরে পুরোপুরি দিতে পারতেছি না। হ্যাঁ, তুমি স্বার্থপর। তুমি খালি তোমার নিজের স্বার্থ দেখতেছ। তুমি তোমার পরিবারের কথা না ভাইবা, নিজের বেহেস্তের পথ পরিষ্কার করতেছ। আজ তোমার জন্য তোমার নিরপরাধ মামা হাজত খাটতেছে, তোমার মা বোন অসুস্থ, দাদা কোনো মতে বাইচা আছে। তোমার কি পরিবারের প্রতি কোনো দায়িত্ব নাই? হ আছে, কিন্তু নওজোয়ান মুসলমান হিসাবে আমার আরও দায়িত্ব আছে। ইসলাম, ইসলামী উম্মাকে রক্ষা করতে হবে। রক্ষা? যে তার ভালোবাসার মানুষ এক নেশাখোরের হাত থেকে রক্ষা করতে পারে না, সে তামাম দুনিয়ার মুসলমানের রক্ষা করবে কেমনে? তামাম দুনিয়ার মুসলমানরা জুলুমের মধ্যে আছে, কারো একার কষ্টের দিকে নজর দেওয়ার সময় হন না। অহন তো লড়াইয়ের সময়। লড়াই কোনটা? জান কুরবানের নামে মইরা গিয়া সব যন্ত্রণা থেকে নাজাত পাওয়া, নাকি বাইসা থেকে সবার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা? বিচারকদের ওপর সকালের বোমা হামলার পর এভাবেই তাদের ব্যবহৃত গাড়িটির বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বোমার ধ্বংসযজ্ঞ দেখে আশেপাশের মানুষ হতবাক এবং তাদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এদিকে বোমা হামলায় গুরুতর আহতদের একজন নিজেকে বোমা হামলাকারী বলে স্বীকার করেছে। পুলিশ তার কাছে একটি তাজা বোমা ও কিছু লিফলেট উদ্ধার করেছে এবং তার ব্যবহৃত সাইকেলটি শনাক্ত করেছে। বোমা হামলাকারীকে স্থানীয় ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বোমা হামলার প্রতিবাদে সারা দেশের আইনজীবীরা তাদের সকল কার্যক্রম বন্ধ করে আমরা এখন একটা বিরাট সমস্যার মধ্যে আছি। ওই আরিফিকে আর কোনোভাবে বিশ্বাস করা যায় না, ও সব কথা কয়ে দিতে পারে। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, তোমরা যার যার মতন কাটিয়ে পড়ো। আজকে রাত্রি কিন্তু এখানে রেড হবে। এ চলো। রুহুল, আমাকে সাথে চলো। না, তোমরা যাও। আজ রাতে এখানে রেড হবে। তুমি এখানে থাকলে তোমারও বিপদ হবে, আমাদেরও বিপদ হবে। আমার নিয়ে চিন্তা করো না। আমরা খালি তোমার কথা চিন্তা করতেছি না, আমার কথাও চিন্তা করতেছি। আমি তোমাকে বিপদে ফেলবো না। দাদা পানি।
ভাইজান, এ কি যে হাল হয়েছে তোমার? চলো বাড়ি চলো। কি হয়েছে তোমার? কই আসিলা? তোমার লেগে সবাই টেনশন করতেছে। মা মা দেহ কেড়াইছে রুহুল। মা রুহুল দাদা, আমি জানতাম তুই ফিরে আসবি। কিছু খাবি না বাবা? না মা, আমি ঘুমাবো। মা, ফাতেমার দেখলাম একলা কামে যেতেছে। একলা যাবে না তো কি করবে? শিউলি তো বাড়ি ছাড়ছে, বাড়ি ছাইড়া মেসে উঠছে। আর মামার কি খবর? তারে কি ছাড়ছে? ভাইজান রহনু ছাড়ে নাই, শুনছে সামনের সপ্তাহে ছাড়বো। Mm-hmm.
কুইনের ক্রন্দন পিসে না থুয়া সইলা গেলি বনে গো সুন্দর ময়নালো মায়ের ক্রন্দন পিসে না থু Zah.